এদিকে কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র সাত লাখ পঞ্চাশ হাজার এবং দুশো একাশি এবং ছাত্রী সাত লাখ পাঁচশো নয় জন এবার মোট কেন্দ্র দুই হাজার সাতশো পঁচিশটি ও শিক্ষা প্রতিষ্ঠান নয় হাজার চারশো তেষট্টিটি এদিকে বোর্ড থেকে জানানো হয়েছে আগামী বছর থেকে এপ্রিলেই এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে সাধারণ শিক্ষা বোর্ডের প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বাংলা দুই বিষয়ে পরীক্ষা হবে তবে বন্যার কারণে সিলেট অঞ্চলের চারটি জেলায় আট জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে আগামী নয় জুলাই থেকে এসব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে প্রকাশ করবে শশ বোর্ড একই সঙ্গে আট জুলাইয়ের পর আর কোনো পরীক্ষা স্থগিত করা হবে না বলেও জানিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষাকে নকলমুক্ত সুষ্ঠু করতে আগামীকাল উনত্রিশ জুন থেকে এগারোই আগস্ট পর্যন্ত মোট চুয়াল্লিশ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে তবে আই এস পরীক্ষার মতো অন্যান্য কোচিং সেন্টার খোলা রাখতে পারে